মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। করোনা আবহে বৃষ্টি স্নাত অবস্থায় রাজ্যের সর্বত্র শুক্রবার দেবী দুর্গার সপ্তমী পুজো অনুষ্ঠিত। একই আবহে এদিন দুর্গা বাড়িতেও সপ্তমী পুজো হলো। এমনিতে করোনা জনিত অতিমারিতে এবার শারদোৎসবে ফিকে ফাঁদ। এর মধ্যে অকাল বৃষ্টি অকাল বোধনের ব্যাঘাতে পরিণত। মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। করোনা আবহে বৃষ্টিপাত অবস্থায় রাজ্যের সর্বত্র শুক্রবার দেবী দুর্গার সপ্তমী পুজো অনুষ্ঠিত। একই আবহে এদিন দুর্গা বাড়িতেও দেবী দুর্গার পুজো হলো। তবে বর্তমান অতিমারির পরিস্থিতিতে অন্যান্য আচার আচরণ রীতিমতো থাকলেও ভক্ত সাধারণের মন্দিরে প্রবেশ এবং ভোগ প্রদান নিষিদ্ধ বলে জানালেন দুর্গাবাড়ির পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। ভক্তরা ভয়ে আসছেন না, আর যারাও আসছেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আসছেন। নিয়ম কি কিছু পালন হচ্ছে না? ভক্তদের জন্য ঢুকে পাচ্ছেন না? না, ভক্তরা ঢুকতে পারছেন না। সব নিয়ম ঠিকই আছে, ভক্তরা ঢুকতে পারছেন না ভেতরটায়। আজকে সারাদিনে কি কম হচ্ছে? আছে পুজো, সব পুজোই হচ্ছে, যে ওই পুজো হচ্ছে পুজো হচ্ছে। 11টায় ভোগ লাগবে মা। আচ্ছা, সন্ধ্যাবেলা কিছু ভোগ টুটি কেমন ইচ্ছা আছে? সন্ধ্যাবেলা আরতি হবে, তারপর মার ভোগ লাগবে। দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকবে আপনার? আগামী দিনে অষ্টমী পূজা আছে, নবমী পূজা আছে, দশমী পূজা আছে, কি বার্তা থাকবে দর্শন? দর্শনার্থীরা এইভাবেই এসে এসে মাকে দর্শন করে যাবেন, অঞ্জলি হবে না, কোনো ভোগ নিবেদন হবে না। পাশাপাশি এদিন বৃষ্টি স্নাত সকালে আগরতলার বনিদি পুজো আয়োজক নেতাজি প্লে সেন্টারেও সপ্তমী পুজো অনুষ্ঠিত। আকাশ ছোঁয়া আড়ম্বরতা না থাকলেও এবারের শারদোৎসব আয়োজনে কিন্তু ভক্ত সাধারণের মধ্যে প্রবল ভক্তিভাব পরিলক্ষিত। উল্লেখ্য, শুক্রবার দুপুর 1:13 সপ্তমী তিথির পরিসমাপ্তি, এরপরে অষ্টমীর সূচনা। এর মধ্যে এই মেঘাচ্ছন্ন আকাশ এবং বৃষ্টি বিঘ্নিত সপ্তমী সাপে বরের সামিল বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত। যেহেতু বৃষ্টি জনিত কারণে সাধারণ মানুষ ঘরবন্দী, এই অবস্থায় করোনা সংক্রমণের বিষয়টি অনেকাংশে বিঘ্নিত হবে বলেও স্বাস্থ্যবিদ মোহন মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।